আদি পুস্তক ছয় অধ্যায় এক থেকে বাইশ পথ পর্যন্ত মহাপ্লাবনের পূর্বকালের অতিকায় যত মানুষের কথা পৃথিবীর বুকে যখন মানুষের সংখ্যা বাড়তে শুরু হলো যত কন্যা সন্তান জন্মাতে লাগল দিব্য জনেরা তখন দেখতে পেলেন মানব কন্যারা দেখতে সুন্দর তারা তাঁদের পছন্দ মতো কন্যাদের রূপে গ্রহণ করলেন ভগবান তখন বললেন আমার প্রাণবায়ু মানুষের অন্তরে চিরকাল থাকবে না কেননা সে তো নিতান্তই রক্ত প্রাণী তার আয়ুষ্কাল হবে একশো কুড়ি বছর সেই দিনগুলিতে এবং পরেও যে সময়ে দিব্যজনেরা মানব কন্যাদের সঙ্গে সহবাস করতেন এবং এই কন্যারা তাদের সন্তানদের জন্ম দিত সেই সময়ে পৃথিবীতে থাকতো সেই সব অতিমানব তারা ছিল প্রাচীনকালের সেই যত মহাসুর খ্যাতিমান মানুষই ছিল তারা এক সময় ভগবান দেখলেন পৃথিবীতে মানুষ কি নষ্টামী না করে বেড়াচ্ছে মানুষের মনটা সারাদিন শুধু নষ্টমী করার মতলবই আঁটছে তাই পৃথিবীতে তিনি যে মানুষকে সৃষ্টি করেছেন তার জন্যে তার দুঃখ হল অন্তরে তিনি ক্ষুব্ধ হলেন তিনি বললেন ওই যে মানুষদের আমি সৃষ্টি করেছি তাদের আমি এবার পৃথিবীর বুক থেকে মুছেই ফেলব আর মানুষদের সঙ্গে মুছে ফেলবো যত পশু যত সরীসৃপ আর আকাশে যত পাখিকে কেননা আমি যে তাদের সৃষ্টি করেছি তার জন্যে আমার তো দুঃখই হচ্ছে নোয়া অবশ্য ভগবানের অনুগ্রহে রক্ষাই পেলেন নোয়ার কাহিনী হলো এই নোয়া ছিলেন ধর্মনিষ্ঠ মানুষ সেই সময়কার মানুষদের মধ্যে তিনি ছিলেন ত্রুটিহীন ঈশ্বরের কাছে কাছেই থাকতেন তিনি হাম ও এই তিন পুত্রের পিতা ছিলেন তিনি ভগবানের চোখের সামনে পৃথিবীতে ক্রমে দুর্নীতি বাড়তেই লাগল সব কোথাও দেখা দিল হিংস্রতা ঈশ্বর চেয়ে দেখলেন পৃথিবী কি নীতিভ্রষ্টই না হয়ে পড়েছে পৃথিবীর সমস্ত মানুষ তো ভ্রষ্টাচারী হয়ে পড়েছে ঈশ্বর নোয়াকে বললেন আমি তো স্থির করেছি সমস্ত মানুষকে এবার বিলুপ্ত করে দেব কেননা তাদেরই দোষে পৃথিবীর সব কোথাও এমন হিংস্রতা দেখা দিয়েছে আমি তো তাদের ধ্বংস করতে চলেছি আর সেই সঙ্গে এই পৃথিবীকে তুমি এখন নিজের জন্যে দেবদারু কাঠ দিয়ে একটি জলযান তৈরি করে নাও সেই জলযানের মধ্যে অনেকগুলি কুঠুরি যেন থাকে তার ভিতরে বাইরে আলকাত্রার প্রলেপ লাগিয়ে দাও তোমার তৈরি ওই জলযানটির মাপ যেন এই রকম হয় তিনশো হাত লম্বা পঞ্চাশ হাত চওড়া আর তিরিশ হাত উঁচু জলজানটির একটি ছাদ রাখবে এমনভাবেই তা তৈরি করবে যাতে মাঝখানের দিকটা এক হাত উঁচু হয় তুমি জলজানটিতে ঢোকবার দরজাটি বসাবে পাশের দিকে তুমি নিচের মাঝের ও ওপরের মোট তিনটি তলা রাখবে আমি এবার পৃথিবীর বুকে আনতে চলেছি জলরাশির মহাপ্লাবন তাতে আকাশের নিচে রক্ত মাংসের যা কিছুর মধ্যে প্রাণবায়ু রয়েছে তা ধ্বংসই হয়ে যাবে পৃথিবীর বুকে যা কিছু রয়েছে তা সবই প্রাণ হারাবে তখন কিন্তু তোমার সঙ্গে আমার সন্ধি আমি স্থাপন করব তুমি জলজানে গিয়ে উঠবে তুমি নিজে আর সেই সঙ্গে তোমার পুত্রেরা তোমার স্ত্রী ও তোমার পুত্র রক্ত মাংসের যত রকম প্রাণী আছে সেগুলির একটি করে জোড়া তুমি সঙ্গে করে জলজানে নিয়ে যাবে যাতে তোমার সঙ্গে সেগুলিও প্রাণে বেঁচে যায় দেখো যেন সেগুলির মদ্দা ও মাদি দুই থাকে সেই সময়ে সব জাতির পাখি সব জাতের পশু আর সব আরিপের একটি করে জোড়া প্রাণে বাঁচবার কাছে আসবে এদিকে তুমি সব রকম খাদ্য সামগ্রী জোগাড় করে নিয়ে তা মজুত করে রাখো সেসব খাদ্যই হবে তোমার ও তাদের আহার্য নোয়া তখন তাই করলেন ঈশ্বরের আদেশ মতোই সব কিছু করলেন আদিপুস্তক সাত অধ্যায় আসন্ন মহাপ্লাবনের জন্যে ঈশ্বরের নির্দেশ মতো সব সবকিছুর প্রস্তুতি এক সময় ভগবান নোয়াকে বললেন তুমি এখন তোমার ঘরের সকলকে সঙ্গে নিয়ে জলজানে গিয়ে ওঠো আমি তো দেখেছি এই সময়কার মানুষদের মধ্যে ধর্মনিষ্ঠ বলতে শুধু তুমি আছো তুমি সঙ্গে করে নিয়ে যাও সব রকমের সূচি পশু একটি একটি মদ্দা মাদি মিলিয়ে প্রতিটি সাত জোড়া করে তাছাড়া নিয়ে যাও সব রকমের অসূচি পশু একটি মদ্দা একটি মাদি মিলিয়ে প্রতিটির এক জোড়া করে আকাশের পাখিদের বেলাতেও সঙ্গে করে নিয়ে যাও একটি মদ্দা একটি মাদি মিলিয়ে প্রতিটি জাতের সাতটি করে জোড়া এইভাবে সারা পৃথিবীর বুকে প্রতিটি প্রজাতি রক্ষা পাবে সাত দিন পরে আমি তো পৃথিবীর ওপর চল্লিশ দিন চল্লিশ রাত ধরে বৃষ্টিপাত ঘটাব তখন আমার সৃষ্ট সমস্ত জীবকে আমি পৃথিবীর বুক থেকে মুছেই ফেলব নোয়া তখন ভগবানের আদেশ করলেন পৃথিবীতে যখন সব কিছু এলো জলরাশির সেই মহাপ্লাবন তখন নোয়ার বয়স ছিল ছশো বছর ওই মহাপ্লাবনে জলরাশির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে নোয়া এবং তার সঙ্গে তার পুত্রেরা তার স্ত্রী ও তার পুত্র বধুরা জলজানে গিয়ে উঠলেন সেই সময় যত পশু সূচি অসুচি সব রকমেরই যত পাখি স্থলভূমিতে বুক দিয়ে চলে বেড়ায় যত রকম প্রাণী তাদের সবারই মদ্দা মাদি মিলিয়ে একটি করে জোড়া নোয়ার কাছে সেই জলজানের মধ্যে চলে এলো ঈশ্বর নোয়াকে যেমন আদেশ দিয়েছিলেন সেই মতোই তা ঘটল তারপর সাত দিন কেটে যাওয়ার পর মহাপ্লাবনের জলরাশি এসে পৃথিবীকে ঢেকে ফেলল নোয়ার বয়স যখন ঠিক ছশো বছর সেই বছরের দ্বিতীয় মাসের সপ্তদশ দিনে মহা অতলের যত উৎসের মুখ হঠাৎ ফেটে গিয়ে খুলে গেল এবং আকাশের যত জলদার অবারিত হল পৃথিবীতে তখন এক টানা চল্লিশ দিন চল্লিশ রাত ধরে বৃষ্টি হল সেই একই দিনে নোয়া জলযানটিতে গিয়ে উঠলেন আর তার সঙ্গে গেলেন তার পুত্র সেম হাম ও জাফেদ এবং তার স্ত্রী ও তার তিন পুত্রবধূ তাদের সঙ্গে ছিল সব জাতির বন্য জন্তু সব জাতের গবাদি পশু মাটিতে বুক দিয়ে চলে বেড়ানো সব জাতের এবং সব জাতের পাখি তেমন সব কিছু ডানা আছে তেমন সব কিছু রক্ত মাংসে যা কিছুর মধ্যে প্রাণবায়ু ছিল ওই সব রকমেরই জীব জন্তু তখন জোড়ায় জোড়ায় নোয়ার কাছে সেই জলযানের মধ্যে চলে এলো ওই যে সব কিছু জীবজন্তু তখন ভেতরে এসে গিয়েছিল ঈশ্বর নোয়াকে যেমনটি আদেশ দিয়েছিলেন সেই মতো সেগুলি ছিল রক্ত সব রকমেরই জীবজন্তু একটি করে মদ্দা একটি করে মাদি নোয়া ভেতরে যাওয়ার পর ভগবান দরজাটি বন্ধ করে দিলেন সামসঙ্গীত ছয় যন্ত্রণা কাতর ভক্তের মিনতি ওগো ভগবান অমন ক্রুদ্ধ হয়ে আমাকে শাসন করো না অমন রুষ্ট হয়ে আমাকে শাস্তি দিও না দয়া করো তুমি দয়া করো ভগবান দেখো নিস্তেজ দেখো নিষ্প্রাণ আমি ওগো ভগবান কর নিরাময় আমার দেহের প্রতিটি অস্থি কম্পিত বিহব্বল মনটাও আজ কি দারুণ বিহব্বল বলো ভগবান বলো আর কতকাল ফিরে এসো তুমি ওগো ভগবান উদ্ধার কর প্রাণ বাঁচাও আমায় ও তুমি দয়াময় মৃত্যু রাজ্যে তোমাকে কেউ তো স্মরণ করে না কখনো অধলোকে গিয়ে তোমার স্তুতি কেই বা গাইতে পারে কেঁদে কেঁদে আমি অবসাদে ব্রিয়মান দু চোখের জলে শয্যা আমার ভিজে যায় প্রতি রাতে বন্যার মতো অশ্রু ধারায় পালঙ্ক ভেসে যায় দৃষ্টি আমার দুঃখ জ্বালায় ক্রমে ক্ষীণ হয়ে আসে যত শত্রুর তাড়নায় আজ অকাল বৃদ্ধ আমি দূর হয়ে যাও তোমরা সবাই অন্যায় করো যারা জানি ভগবান শুনেছেন আজ আমার কান্না বিলাপ জানি ভগবান শুনেছেন আজ আমার কাতর মিনতি জানি ভগবান আমার যাচনা গ্রাহ্যই করবেন আমার শত্রু সকলেই হবে ভয়ে বিহব্বল লজ্জায় নত মুখ হঠাৎ দারুণ লজ্জায় পড়ে পিছু হটে যাবে তারা সাধুমতি রচিত মঙ্গল সমাচার পাঁচ অধ্যায় এক থেকে কুড়ি পদ একদিন লোকের ভিড় দেখে কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন তিনি সেখানে বসলেন তখন শিষ্যেরা তার কাছে এগিয়ে এলেন এবং তিনি তাদের উপদেশ দিতে শুরু করলেন তিনি এই কথা বললেন অন্তরে যারা দিন ধন্য তারা সর্বরাজ্য তাদেরই দুঃখে শোকে কাতর যারা ধন্য তারা তারাই পাবে সান্ত্বনা বিনয়ী কোমল প্রাণ যারা ধন্য তারা প্রতিষ্ঠিত দেশ একদিন হবে তাদেরই আপন দেশ ধার্মিকতার দাবি পূরণের জন্যে তৃষিত ব্যাকুল যারা ধন্য তারা তারাই পরিতৃপ্ত হবে দয়ালু যারা ধন্য তারা তাদেরই দয়া করা হবে অন্তরে যারা পবিত্র ধন্য তারা তারাই পরমেশ্বরকে দেখতে পাবে শান্তি স্থাপন করে যারা ধন্য তারা তারাই পরমেশ্বরের সন্তান বলে পরিচিত হবে ধর্মনিষ্ঠ বলে নির্যাতিত যারা ধন্য তারা সর্গরাজ্য তাদেরই আর ধন্য তোমরা আমার যখন তোমাদের অপমান করে নির্যাতন করে যখন তোমাদের নামে তারা নানা মিথ্যা অপবাদ রটায় তখন আনন্দ করো উল্লাস করো কারণ স্বর্গলোকে তোমাদের জন্য সঞ্চিত হয়ে আছে এক মহা পুরস্কার তোমাদের আগের প্রবক্তারাও তো ঠিক একইভাবে নির্যাতিত হয়েছিলেন তোমরা যেন এই পৃথিবী নুনেরই মতো কিন্তু নুনের নিজস্ব স্বাদটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কি করি বা আবার নোনতা করা যাবে সুতরাং তা আর কোনো কাজেই লাগবে না তখন তা শুধু বাইরে ফেলে দেওয়াই যেতে পারে যেখানে লোকে যাবার সময় তা মারিয়ে চলে যাবে আবার তোমরা জানো এই জগতের আলোরই মতো পাহাড়ের উপর কোনো শহর তো কখনো মানুষের চোখের আড়ালে থাকতে পারে না বাতি জ্বালিয়ে লোকে তো কখনো ধামা নিচে রাখে না তা রাখে বাতি দানে তবেই তো বাড়ির সবাই আলো পায় মানুষের সামনেও তোমাদের আলো তেমনি ভাবে উজ্জ্বল হয়ে উঠুক যাতে তোমাদের সৎকর্ম দেখে সকলেই তোমাদের সর্বনিবাসী পিতার বন্দনায় মুখর হয়ে ওঠে তোমরা এই কথা মনে করো না যে আমি মশির বিধান বা প্রবক্তাদের নির্দেশ বাতিল করতে এসেছি আমি তা বাতিল করতে আসিনি বরং পূর্ণ করতেই এসেছি আমি তোমাদের সত্যিই বলছি আকাশ ও পৃথিবী যতদিন বিলুপ্ত না হয় ততদিন বিধানের বিন্দু বিসর্গ লোপ পাবে না তার আগে যা কিছু ঘটবার কথা সবই ঘটবে তাই এই সব আদেশের মধ্যে গৌণতম আদেশগুলির একটিও যদি কেউ লঙ্ঘন করে আর অপরকে লঙ্ঘন করতে শেখায় তাহলে সর্বরাজ্যে সে তুচ্ছতম বলেই গণ্য হবে কিন্তু যদি কেউ এই সব আদেশ পালন করে ও পালন করতে শেখায় তাহলে স্বর্গের রাজ্যে সে মহান বলেই গণ্য হবে আমি তোমাদের বলে রাখছি শাস্ত্রী ও ফরিসিদের চেয়ে তোমাদের ধর্মনিষ্ঠা যদি গভীরতর না হয় তাহলে তোমরা কখনো রাজ্যে প্রবেশ করতে পারবে না